ওয়েলকাম টু নিউজ সুপার আপনাদের সঙ্গে আমি তানিয়া জীবনের প্রথম এবং বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা গত সতেরো তারিখ থেকে কিন্তু শুরু হয়ে আজকে অঙ্ক পরীক্ষা আর এই অঙ্ক পরীক্ষায় অঙ্কের টেনশনটাকে অনেকটাই দূরভূত করতে আজকে হাজির হয়েছে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ত্রীরাংকুর ভট্টাচার্য তাকে আমরা দেখতে পাচ্ছি এখানে যত অভিভাবক বা অভিভাবিকারা যারা উপস্থিত রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু মেলবন্ধন গড়ে তোলার জন্য সকলের সাথে কথা বলছেন এবং করে নিচ্ছেন তাদের কাছ থেকে জেনে নিচ্ছেন তাদের সন্তানদের পরীক্ষা কেমন হয়েছে পাশাপাশি বিভিন্ন কথোপকথন কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন ত্রীরাংকুর ভট্টাচার্য একেবারেই তাই অভিভাবিকাদের সঙ্গে কথা বলছেন সরাসরি ত্রীরাকর আপনাকে আমরা এখানে দেখতে পাচ্ছি সকলের দাদা হিসেবে অর্থাৎ অভিভাবকদের কোথাও একটা নিজের সন্তানের মতো বড় ছেলের মতো পাশাপাশি পরীক্ষার্থীদের দাদা হিসেবে আজকে কিন্তু অঙ্ক পরীক্ষা আপনি এখানে উপস্থিত হয়েছেন এই সম্পর্ক দেখুন এটা আমার প্রথমত এখান থেকে আমার ছোটোবেলা কাটানো আমি নিজেও স্কুল থেকে পাশ করেছি তাই সবার আগে স্কুলে আসলাম আমি এই বাদ যাব স্কুলগুলোতেও যাবো হালিশর সেখানে মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা প্রত্যেকেরই একটা চিন্তা থাকে কি হবে আমি নিশ্চিত এখনকার যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তারা অনেকটা কেরিয়ারে সচেতন এবং প্রথম বড় পরীক্ষায় তারা নিশ্চিতভাবে সাফল্য পাবে এবং আমি এখানে এসে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় টেন্টে মিউনিসিপ্যালিটির তরফ থেকে এবং অবশ্যই তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বিভিন্ন জায়গায় সব স্কুলের সামনে টেন্ট হয়েছে সেখানে জল খাবার দাবার চা ইত্যাদি অনেক পরিষেবা দিচ্ছেন তারা নাকি খুব খুশি তো এটা আমাদের নৈতিক কর্তব্য আজকের অঙ্ক পরীক্ষা প্রত্যেকের খুব ভালো কাটুক খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আমার বিশ্বাস যেইভাবে প্রত্যেকটি পরীক্ষার কোশ্চেন খুব ভালো হচ্ছে এবং ছাত্র খুব ভালো পরীক্ষা দিচ্ছে আগামী দিনে এই বিজপুর থেকে হালিশর কাছাপাড়া তথা সারা বাংলা থেকে ছাত্রছাত্রীর এগিয়ে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই স্বপ্ন ছাত্ররা আগামী দিনে দেশের হাল ধরবে দশের হাল ধরবে আমি নিশ্চিত আমি বিশ্বাস রাখি যে জেনারেশনটা এখন উঠে আসছে তারা আগামী দিনে শুধু পড়াশোনা নয় সামাজিকভাবেও নিজেদের স্বীকৃতি দেবে দাদা পাশাপাশি আরেকটি প্রশ্ন না বললেই নয় মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র আমরা পরপর দুদিন দেখলাম ফাঁস হয়ে গিয়েছে যদিও ব্যারাকপুর সাব ডিভিশনে হয়নি কিন্তু অন্যান্য অঞ্চল থেকে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে যেখানে এত কিছু কড়াকড়ি দাওয়াই দেওয়া সত্ত্বেও তৎসত্ত্বেও এই প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে রাজ্যের ছাত্র পরিষদ সভাপতি হিসেবে আপনি কি প্রতিক্রিয়া দেবেন দেখুন প্রথম কথা প্রশ্ন ফাঁস কথাটা আমার অপোজিট অপোজ রয়েছে কারণ কোশ্চেন পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর যদি কোশ্চেন বেরোয় সেটাকে ফাঁস বলে না প্রথমত দ্বিতীয় কথা বলি আপনারা আগের দুটো কোশ্চেন যেটা ফাঁস হিসেবে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল কিন্তু দেখা গেছে পরীক্ষার সময় অতিক্রান্ত হওয়ার পর তিনটের পর যে কোশ্চেনটা বেরিয়েছিল তার সঙ্গে আসল কোশ্চেনের কোনো মিল নেই তাই এরকম কিছু গুজব রটে তবু আমি বলবো যে আমাদের এতদঞ্চলের যারা দায়িত্ব শিক্ষক শিক্ষিকা আছে তারা অত্যন্ত দায়িত্ববান এবং আগামী দিন আরও কড়াকড়ি করার চেষ্টা করা হচ্ছে একেবারে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য যখন অভিভাবিকাদের সাথে কথা বলেই নিল তাই সকলের সাথে একটু বার্তালাপ করে নেওয়া যাক পরীক্ষার্থীর থেকে বেশি টেনশন নাকি মা বাবারই বেশি থাকে কেননা সন্তান তো পরীক্ষা হলে পরীক্ষা দিতে থাকে তার থেকে বেশি নাকি টেনশনে আপনারা ভোগেন তো সেখানে রাজ্য পরিষদ ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর দা এসে যে আশ্বাসন কেমন লাগছে খুবই ভালো লাগছে বাবা মাদের তো টেনশন হয়ই ছাত্রছাত্রীদের থেকে যেহেতু মানে নিজেদের পরীক্ষার সময় যতটা না হয় নিজের সন্তানরা যখন দেয় টেনশন হয় তো উনি এসছেন আমাদের খুব ভালো লাগছে এবং ওনারা যা ব্যবস্থা করেছেন তাতেও আমরা খুব সন্তুষ্ট গার্জেন হিসাবে আর এমনি প্রশ্নপত্র নিয়ে সন্তান কি বলছে কেমন প্রশ্নপত্র এসছে হ্যাঁ প্রশ্নপত্র আপাতত ঠিকই আছে আজকে অঙ্ক দেখা যাক আজকে যখন চলছে তেমন অঙ্ক পরীক্ষার দিনে আজকে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রত্যেককে কেক এবং জল দেওয়া হচ্ছে আর সেই আমরা তুলে ধরছি নিউজ সুপারের পক্ষ থেকে দেখছি সকলে মিলে তারা কেক এবং কেক এবং জল বিতরণ করা হচ্ছে ছাত্র পরিষদের পক্ষ থেকে একটু অভিভাবিকাদের সাথে কথা বলেলাম কেমন লাগছে পরীক্ষার টেনশনে তো গলা নিশ্চয়ই শুকিয়ে আসছে যে পরীক্ষার হলে বাচ্চা পরীক্ষা দিচ্ছে তো তার পাশাপাশি জল পাচ্ছেন কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে খুব আপ্যায়ন ব্যবস্থা করেছে সবাই আমাদের খোঁজখবর নিচ্ছে আমাদের দাদা এসছে আমাদের পাশে রয়েছে আমাদের ভালো লাগছে ছাত্রছাত্রী কি হইতো তাই ফিডব্যাক কি যে কোশ্চেন কেমন হচ্ছে পরীক্ষা কেমন হচ্ছে ইয়ে অঙ্কটা যদি কিরকম হচ্ছে জানি না অঙ্ক ভালো হচ্ছে হিস্টরি কোন আর মোটামুটি কিন্তু আজকে অঙ্কটা কোশ্চেন ভালো

পরীক্ষা দিতে থাকে তার থেকে বেশি নাকি টেনশনে আপনারা ভোগেন তো সেখানে রাজ্য পরিষদ ছাত্র পরিষদের সভাপতি এসে যে আশ্বাসন কেমন লাগছে খুবই ভালো লাগছে বাবা মাদের তো টেনশন হয়ই ছাত্রছাত্রীদের থেকে যেহেতু মানে নিজেদের পরীক্ষার সময় যতটা না হয় নিজের সন্তানরা যখন টেনশন হয় তো উনি এসছেন আমাদের খুব ভালো লাগছে এবং ওনারা যা ব্যবস্থা করেছেন তাতেও আমরা খুবই সন্তুষ্ট গার্জেন হিসাবে আর এমনি প্রশ্নপত্র নিয়ে সন্তান কি বলছে কেমন প্রশ্নপত্র এসছে হ্যাঁ প্রশ্নপত্র আপাতত ঠিকই আছে আজকে আজকে অঙ্ক দেখা কেমন হয় প্রশ্নপত্র সকল কিছু এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং হালি শহর এখানে যে ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে যেখানে আজকে দর্শন করতে উপস্থিত হয়েছে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সকল পরীক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে তিনি বার্তালাপ করলেন আর সকল কিছু নিউজ পেপারের পক্ষ থেকে আমরা তুলে ধরলাম হালিশ থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া আপনারা দেখছেন নিউজ সুপার সব খবর সববার খবর ধন্যবাদ